বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা, আমি টেক ইন সোহেল 420 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো মেসেঞ্জারের কিভাবে রিংটোন পরিবর্তন করবেন, কলের রিংটোন, মেসেঞ্জার কলিং রিংটোন, তারপর মেসেঞ্জারের মেসেজের রিংটোন আজকে কিভাবে পরিবর্তন করব তা আমি দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনার সেই মেসেঞ্জারটা চলে যাবেন, যে মেসেঞ্জারটা আপনার ফোনে আছে সেটিংস করা। বন্ধুরা এই যে দেখেন, এই যে মেসেঞ্জার, সরি সরি সরি, হ্যাঁ বন্ধুরা দেখেন এই যে মেসেঞ্জারটা, এই যে মেসেঞ্জার, এই মেসেঞ্জারটা কিভাবে কলের রিংটোন এবং মেসেজের রিংটোন পরিবর্তন করবেন। প্রথমে এর ভিতরে প্রবেশ করা লাগবে। বন্ধুরা আমি প্রবেশ করলাম, হ্যাঁ বন্ধুরা আমার এটা ওপেন হয়ে গেছে। তারপর বন্ধুরা এখান ডান বাম কর্নারে আপনার প্রোফাইল পিকচার আসবে, আপনি এই প্রোফাইল পিকচারে চলে যাবেন, এখানটায় চলে যাবেন। আমি এখানটায় প্রবেশ করব এখন, এই যে, হ্যাঁ বন্ধুরা দেখেন এসে গেছে আমার প্রোফাইল সহ এসে গেছে। এই যে দেখেন আমার প্রোফাইল এসে গেছে, এই যে, হ্যাঁ বন্ধুরা। তারপর দেখেন এখানে লেখা আছে ড্রাগ মোড, তারপর অ্যাক্টিভিট স্টেটাস, তারপর ইউজার নাম, নোটিফিকেশন সাউন্ড। বন্ধুরা অনেক অপশন আছে এখানে, তা আমি অত দূর যাব না, সময় কম। বন্ধুরা দেখেন এখানে নোটিফিকেশন সাউন্ড নামে লেখা আছে, এই যে দেখেন নোটিফিকেশন সাউন্ডের ভিতরে চলে যাবেন, এটার ভিতরে প্রবেশ করবেন। আমি এটার ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা একেবারে খুব সহজ এবং স্যাম্পল। তারপর বন্ধুরা এখানে দেখেন অপশন, অনেকগুলো অপশন আছে, ওয়ান, তারপর দেখেন নোটিফিকেশন প্রাইভেসি, তারপর ভাইব্রেশন, স্টার নোটিফিকেশন, লাইট লাইগেট, তারপর সাউন্ড, তারপর নোটিফিকেশন সাউন্ড। এই যে দেখেন আবারও এখানে নোটিফিকেশন সাউন্ডে চলে যাবেন, এখানে এই অপশনটায় চলে যাবেন। আমি এই অপশনটায় চলে গেলাম, হ্যাঁ বন্ধুরা অপশনটা চলে গেলে দেখেন আপনার আমাদের রিংটোন, অনেকগুলো রিংটোন চলে আসছে এখানে। এখানে দেখেন আমি একটা দেখাচ্ছি আপনাদের, একটা চাইলে এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, এটাও দিতে এটাও দিতে পারেন। তো এভাবেই আপনারা আপনাদের মেসেঞ্জারের কলের নোটিফিকেশন এবং মেসেঞ্জারের মেসেজে নোটিফিকেশনের রিংটোন পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা তারপর এখান থেকে এটা মেসেজের, এটা হলো নোটিফিকেশন সাউন্ড মেসেজের রিংটোন। তারপর বন্ধুরা ব্যাগে চলে যাবেন, আবার ব্যাগে চলে যাওয়ার পর দেখেন এখানে, এখানে রিংটোন মানে মেইন ফোনের রিংটোন, এই যে ফোনের রিংটোন, এটা আপনারা এখানে ফোনের রিংটোনটা পরিবর্তন করে দিতে পারবেন। এই যে এটাও পারবেন, এই যে বন্ধুরা দেখেন আপনার ফোনের রিংটোনে যা ইচ্ছে তাই দিতে পারবেন। এই যে এটা এটা নিজস্ব রিংটোন, কলের রিংটোন এবং মেসেজের রিংটোন পরিবর্তন করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।